একটা মেয়ে বসে আছে গাড়িতে, পাশে একটা সিট আছে, খালি মেয়েটা হাসি মুখে আপনাকে বলছে, ভাই একটু বসেন। হাসি মুখে বলার সাথে সাথে আপনার ইমান আমান সব হারিয়ে গেছে। এখন আপনি বলবেন তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কি করো, যতক্ষণ পর্যন্ত না নেমেছে ততক্ষণ পর্যন্ত আপনার কথা বন্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নান নিশা হাবাইলুশ শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। ইন্নান নিশা হাবাইলুশ শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র খুব বড় ও জটিল, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র দুর্বল। শয়তানের ষড়যন্ত্রের চেয়ে নারীদের ষড়যন্ত্র লক্ষ গুণে বেশি, জটিল ও কঠিন। এই বোকা ছেলে, তুমি তো মেয়ের সাথে কথা বলো, তোমারই তো মোবাইলের নাম্বার আছে মেয়ের, লজ্জা হয় না বোকা? তোমার ধ্বংস হবে, তোমার বাপের ধ্বংস হবে, তোমার বংশের ধ্বংস হবে, তোমার জাতির ধ্বংস হবে, সবারই অপমান ঘনিয়ে আসছে খুব তাড়াতাড়ি। তোমার যদি এই কথা চালু থাকে তাহলে তুমি কথা বন্ধ করো, তুমি চিনতে পারো নি নারী কি জাতি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ কথা বলে আপনার আমি আপনাকে খাটো করিনি, আপনি মনে কিছু নিয়েন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি শয়তান বলিনি। যদি মহিলাই শয়তান হয় তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শয়তান? নাউজুবিল্লাহ মিন জালিক। মহিলাই যদি শয়তান হয় তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে তো আয়েশার মতো মনে করি, আপনাকে তো খাদিজার মতো মনে করি। জিব্রাইল এসে বলছেন আল্লাহ নবীকে, আল্লাহ নবীকে জিব্রাইল বলছেন, আল্লাহ নবী শোনেন শোনেন শোনেন, ওই 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 একজন মহিলা আসছে, ওই যে খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, তরকারির বাটি আছে, আপনার কাছে তরকারি নিয়ে আসছে। শোনেন, যখন মহিলা আসবে, খাদিজা যখন আপনার কাছে আসবে, তখন আপনি একটু খাদিজাকে বলে দেন তো, খাদিজাকে বলে দেন যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে খাদিজাকে বলে দেন, খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলে দেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, যেই ঘরে কোনো হইচই নেই, হীরা মুক্তা মাণিক্য দিয়ে বানানো হয়েছে। হাদিস বুখারী মুসলিম, এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ নারী, পড়ে দেখেন ওই বইটা। আমাকে আবার পড়তে বলিয়েন না কিনে, যে আপনি লিখেছেন আপনি কিনে পড়েন। বইটার নাম কি? আদর্শ নারী। দেখেন আপনি পড়ে, আমি আপনাকে খাটো চোখে দেখবো কেন, আপনাকে খাদিজার মতো মনে করি। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আপনার পাশে একজন মহিলা বসে আছে, তার পেট পিট দেখা যায়, ওকে বলছি এ হলো শয়তান। দেখেন আপনার পাশে আছে, এই মেয়ে এক মাথায় কাপড় নাই কেন, তোমার সরম হয় না কেন, তোমার বাপ নেই, তুমি বাপ ছাড়াই দুনিয়াতে এসেছো, লজ্জা লাগে তোমাকে এখন কথা শুনতে, খারাপ লাগে? আব্দুর রাজ্জাক সাহেব তোমাকে কোনোদিন ছাড় দিয়ে কথা বলেনি, জীবনও বলবে না। তোমার বাপ কাপুরুষ মানুষ, ছাড় দিতে পারে, আমার তো আর ছাড় দেওয়ার প্রয়োজন নেই, তুমি তো খারাপ, তোমাকে দেখলে পাপ হয়, যত পুরুষ মানুষ তোমাকে দেখবে সবাই মিলে যত পাপ করবে, তোমার বাপ একাই তত পাপ করবে, তুমিও একাই তত পাপ করবা, এক পাপ তিন ভাগে বিভক্ত। যত মানুষ তোমাকে দেখছে সবাই পাপী, তুমি পাপী, তোমার বাপ পাপী, সবাই সমান, সবার সমান তুমি আর সবার সমান তোমার বাপ। মাথায় কাপড় দাও না কেন, মাথায় কাপড় দাও না কেন, প্যান্ট পরে ঘুরো কেন? কত দিন দিন রাত বলছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে, তার মধ্যে তুমি আছো। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মদমেলুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, অর রাজলা তুমি না নিশায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, মহিলাদের পোশাকই ভিন, যারা পুরুষের পোশাক পরে মহিলা বা পুরুষ মহিলার পোশাক পরে, এরা উভয় অভিশপ্ত, এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। পুরুষের পোশাকধারী নারী জান্নাতে যাবে না, পুরুষের পোশাকধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, যারা মাথার চুল ছোট করে, যারা সামনের চুল ছোট করে, এরা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। দায়ুস আল্লাযী কুরফিয়া আলী আল খাওয়াসা, যে বাড়িতে তার বেহায়াইয়ের সুযোগ দিয়েছে সে দায়ুস, সে জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নারীর কথা বলতে গিয়ে যে আপনি বুঝতে পারছেন না তার বিপদ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, হে পৃথিবীর মানুষ, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো আর এই মাটি জড় পদার্থ বস্তু থেকে বেঁচে থাকো। মাটি থেকে বাঁচতে বললেন কেন?
মাটি কি করতে পারে? মহিলা না হয় বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বললেন সাবধান সাবধান। ইয়কুম দখলালে মিশায়, মহিলা যেখানে আছে সেখানে যায় না, সাবধান মহিলা যেখানে আছে সেখানে যায় না, সাবধান। লা তাদখুলুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায়ও না, সাবধান যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায়ও না, সাবধান যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায়ও না। তারপরে বলছেন সাবধান, নির্জনে কোনো মহিলার সাথে একাত্রিত হয়েও না। প্রাইভেট পড়াচ্ছে মাস্টার, তখন বলছে বা মাস্টার বাপ তুল্য, পড়াক না কেন, মাস্টার কোনো দিন আবার বাপ হয়? কম বয়সের যুবক মানুষ তবুও নাকি বাপ তুল্য, মাস্টার সেই জন্য তবুও নাকি বাপ। চট্টগ্রাম সিলেটে বিবাহের বৈঠকে উকিল বাপ বাপ, উকিল বাপই সেদিন থেকে বাপ, মানে উকিল একটা বাপ ধরা লাগে বিবাহের বৈঠকে। সারা জীবন জন্ম দিয়ে মানুষ করলো বাপ বেটিকে, বিবাহের সময়তে নিজের বাপ বাপ বাদ দিয়ে আর একজনকে বাপ ধরা লাগে। আশ্চর্য ধর্ম, ধর্ম যে কখন কখন পাগল হয়ে গেছে চট্টগ্রাম সিলেটে গিয়ে কে বুঝতে পারেনি, ঢাকা তো থাকতে পারে। তবে তবে একটা কথা, হয়তোবা হয়তোবা ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর বৃহত্তর ঢাকায় উকিল বাপ আছে এ কথা ঠিক, তবে উকিল বাপই বাপ হয়ে গেছে সেদিন থেকে, সেদিন থেকে উকিল বাপ তার বাড়ি আসবে, ওটা মেয়ে মেয়ে তার বাপকে নিয়ে যাবে, এইটা প্রথা নাও থাকতে পারে। তবে চট্টগ্রাম সিলেটে সেদিন থেকে ওটা বাপই হয়ে গেছে, তার সাথে আর পর্দা লাগে না, তার সাথে যাতায়াত করা লাগে, ওই লোককে বেটি হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে আসা লাগে, জামাইকে জামাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসা লাগে, বেটি আবার বাপের বাড়ি বেড়াতে আসে, ধর্ম কখন কখন ওখানে গিয়ে পাগল হয়ে গেছে। নওজুবিল্লাহ মিন জালিক, নওজুবিল্লাহ মিন জালিক। সারা জীবন যে জন্ম দিয়ে লালন পালন করে মানুষ করলো, বিবাহের দিন সে তার বাপের বাপে পিতৃত্ব হারিয়ে দিল। উকিল বাপই হারাম, উকিল বাপ শব্দটাতে পেশাব করে দিয়ে উঠবেন আজকে, মুখে লাথি মেরে দিলাম, জীবনে বৃহত্তর ঢাকায় আর কোনোদিন উকিল বাপ হবে না, ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ কোনো জায়গায় হবে না। আজকের জন্য ঢাকা সাভারের এই এলাকায় ঘোষণা দিয়ে দিলাম, বৃহত্তর ঢাকায় চিরদিনের জন্য উকিল বাপকে হারাম ঘোষণা করলাম, আর কোনোদিন কোনো বিবাহতে উকিল বাপ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মাটি ভয়াবহ বস্তু, মাটি টপ 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 করে কথা বলবে, পুরো জীবনের সব কথা ধরে আছে আপনাকে ছবি সহ, এক আশ্চর্য অত্যাধুনিক যন্ত্র মাটি। এ তো কারো বানানো নয়, আল্লাহর বানানো, ওইভাবে মেশিন ফিট করে দেওয়া হয়েছে, যেভাবে বসে আছেন ছবি সহ ধরে আছে, যা বলছেন ছবি সহ সব কথা ধরে আছে, কোনোটা মিটবে না, নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত এটা বাতিল হবে না, ওইভাবেই কথা বলবে। মোবাইলে কথা বলছে মুখ নাই, মাটিও কথা বলবে মুখবিহীন, অবাক হয়ে যাবেন আপনি, বুঝতে পারবেন মাটি এভাবে, আল্লাহ বলছেন আমি বলিনি, আল্লাহ বলছেন ইয়াওমাইজিন তোহাদ্দে সাখবার, হা মাটির উপরে যা কিছু ঘটছে সেই জায়গা টপ 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 করে কথা বলবে আপনার বিরুদ্ধে পক্ষে আর কি। তারপরে আল্লাহ তাআলা বলছেন বিচারের মাঠে আমি মানুষকে আরেকটাভাবে প্রমাণ করব অপরাধী, আলিয়ম নাখতে বলো আফওয়াহিম, আমি সব মুখকে সিলাই করে দেব, হাত কথা বলবে আর পা বলবে, পা কথা বলবে আর হাত বলবে পা, তুমি ঠিক বলেছ। তাহলে হাত বিরুদ্ধে পা বিরুদ্ধে মুখমণ্ডল সিলাই করা থাকবে, চামড়া বিরুদ্ধে জিবা বিরুদ্ধে, কঠিন ব্যাপার জটিল ব্যাপার। এইভাবে আল্লাহ আপনাকে বিচারের মাঠে অপমান প্রমাণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যখনই মানুষকে কবরে রাখা হয় ফায়াতিয়ানে মালাকানে দুজন ফেরেস্তা চলে আসেন, ফায়ুক এদানেহি তাকে উঠে বসানো হয়, সে বুঝে যে আমাকে উঠে বসানো হলো কিন্তু আসলে তাকে উঠিয়ে বসানো হয় না। আরে এটা তো স্বপ্নের মতো, না বুঝাতে পারি না মনে হয়, কবরটা কিসের মতো? স্বপ্নের মতো। তাকে উঠিয়ে বসানো হয় মানে লাশটাকে উঠিয়ে বসানো হয় না, ও বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। আর যে দুইজন ফেরেস্তা আছে
আসওয়াদানে আজরাকানে, কালো নীল, কালো নীল মানে ভয়াবহ, কালো নীল মানে ভয়াবহ, কালো নীল মানে ভয়াবহ। চোখে দেখে না কানে বধির, কানেও শোনে না চোখেও দেখে না, চোখে অন্ধ কানে বধির আশ্চর্য। দুইজন আসে, এসে তাকে উঠিয়ে বসিয়ে কথা বলা শুরু করে। মাহাজার রাজুল্লাহ যে বৈশাফিকুম, সে লোকটা কে যে লোকটাকে আপনাদের পাশে পিঠে পাশড়ানো হয়েছিল? তখন বলবে না আমি সাক্ষ্য দিচ্ছি, আমি জানি আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তারা দুইজন বলবেন না কাদ কুন্না তাকুলু হাজা, আন্না তাকুলু হাজা, হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে, হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে। তারপরে বলবে নাম কানামতিল আরশে, ঘুমিয়ে যাও বাসরতের ঘুমানোর মতো। না 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 না, আমি বাড়ি ফিরে যাব, আমার এই ভালো অবস্থাটা বাড়িতে বলে দেব। আরে না, তুমি ঘুমিয়ে যাও, নাম কানামতিল আরশে, বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও। লাইকা জহিল্লাহ বাহানিহি, যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া, বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও, যাকে কেউ জাগায় না নিজের কাছের মানুষ ছাড়া, অতীব প্রিয় মানুষ ছাড়া কেউ জাগায় না, এভাবে তুমি ঘুমিয়ে যাও। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, কবরের শাস্তি, কবরে থাকার সময়সীমা হলো ভালো মানুষের জন্য বাসর রাতের থাকার সময়সীমা যতটুকু, বাসর রাতের কতটুকু সময় হতে পারে, বিভিন্ন অনুষ্ঠানের কথাবার্তা এই সেই হতে হতে রাত্রি 10টা 12টায় হয়ে গেছে। তারপরে আপনি বাসর রাতের ঘরে ঢুকলেন, দেখলেন আপনার স্ত্রীকে সাজানো আছে, স্ত্রীকে সাজাতে হবে এ কথাই ঠিক, ওই ঘরে মিষ্টি থাকবে এ কথাই ঠিক, ওই ঘরে কিছু দুধ পানি থাকবে এ কথাই ঠিক, কনেকে সাজাতে হবে এ কথাই ঠিক, যা কিছু আছে বিউটি পার্লারে সব কিছু দিয়ে সাজাতে হবে এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আনসারি মহিলারা আমাকে সাজালেন, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, তারা আমাকে এভাবে সাজাচ্ছে কেন, তবে কি দিয়ে সাজানো হয়েছে তিনি তা বলেননি। আসমা বিনতে ইয়াজিদ বলছেন কাইয়ান তো আয়েশা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে আমি সুন্দরী করে সাজালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে আয়েশাকে, সেই জন্য আমরা সুন্দরী করে সাজালাম। আয়েশা বলছেন যে আমি ঘরে বসে আছি, আল্লাহর নবী ঘরে ঢুকলেন, ঘরে কেউ নেই, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, আমার বিবাহ হয়েছে 6 বছর বয়সে এ কথা আমি জানি, তবে আজকে আমার 9 বছর বয়স, আজকে আমার বাসর রাত, বিবাহের 3 বছর পরে সকাল 8টা 9টার সময় বাসর রাত, মানে আমার স্বামীর সাথে সাক্ষাৎ। আমি তো আল্লাহ রাসূলকে আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসতে দেখেছি, হঠাৎ একদিন দুপুরে এসেছিলেন, তিনি কিন্তু দুপুরে আসতেন না, দেখতাম যে সকালে বাড়িতে আমাদের, বিকেলে বাড়িতে আমাদের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সকালে আসেন, একবার বিকেলে আসেন, একবার সকালে আসেন, একবার বিকেলে আসেন। একদিন ঠিক দুপুরের সময় বাড়িতে ঢুকে বলছেন অবাকার জি মেয়ে দুটাকে, এদেরকে সরতে বলেন। বলছে এরা আপনার পরিবার, এরা যাবে না। আপনি কি বলছেন বলেন, মানে বাপ যেমন বেটি তেমন, কোনো সমস্যা নেই, মানে গোপন কথা ওদের সামনে বলা হবে না, বুঝতে পারেননি কথা, গোপন কথা তাদের সামনে বলা হবে না। তখন আবু বকর সিদ্দিক বলছেন জি না বলেন, কোনো সমস্যা নেই, আমিও যা আমার বেটিও তা, বাপ বেটি একই। তার মানে কি কথার 19-20 হবে না, কথা আপনার যতই গোপন হোক না কেন সে কথা প্রকাশ হবে না। বলে চলে যেতে হবে, ঠিক আছে প্রস্তুত, চলে যেতে হবে মানে হিজরাতের সময় হয়ে গেছে। তো বাপ যেমন বেটি তেমন, তো 9 বছর বয়স, 9 বছর বয়সেও বুঝতে পারছেন না ব্যাপারটা কি, তো বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছে তাকে, আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন, একটু পরে দেখলাম যে আসমা ভিতরে ঢুকলেন একটা দুধের গিলাস নিয়ে, নিয়ে আমাকে বলছেন আয়েশা এটা হাতে নাও, আল্লাহ রাসূলকে দাও। তো আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি তো মাথা নিচু করে আছি, তখন আমাকে ধমক মারলেন এই গিলাসটা নাও, আল্লাহ রাসূলকে হাত, আল্লাহ রাসূলের হাতে দাও। তখন আমি ধকচকিয়ে গেলাম, আমি একেবারে ভয় পেয়ে গেলাম, আমি ধকচকিয়ে গিয়ে গিলাসটা হাতে নিয়ে রাসূলের হাতে দিলাম, রাসূল পানিটুকু একটু দুধ পান করলেন,
তারপর আমাকে বললেন যে তুমি পান করো, আমি পান করলাম। তারপর বললেন যে আসমাকে দাও, আমি আসমাকে দিতে গেলাম। তখন আসমা বলছে না 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 না, আমি আয়েশার হাত থেকে নেব না, আমি আপনার হাত থেকে নেব। তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা দাও, আমার হাতে দাও। তো আল্লাহ রাসূল নিলেন, তারপর আসমাকে দিলেন, আসমা আবার দুধ পান করলেন। তাহলে যে বাসর ঘর সাজাচ্ছে সেও এই খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তবে ভাবি নয়, চাচাতো বোন খালাতো বোন ফুফাতো বোন নয়, এরাই যদি বাসর ঘর সাজাই তাহলে যে না আগেই হচ্ছে, তাহলে সংসারের সূচনাই যে না, তাহলে এই সংসার ভালো হবে কি দিয়ে? বর কনের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না, তাহলে সূচনাতেই যে না এটা ভালো হবে কি করে? কনে বরের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না, তাহলে সূচনাতেই যে না সময় ভালো হবে পরিবেশ কি করে? কমিউনিটি সেন্টারে মেয়েটাকে এভাবে সাজিয়ে বসানো যাবে না, সবাই দেখবে পুতুল সেজা আছে ঢংমং করে, এগুলো করা যাবে না। যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে হবে, এ কথাই ঠিক। তবে নেইল পালিশ দেওয়া যাবে না নখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পারবে না। এই মেয়ে, তোমার নখে নেইল পালিশ আছে নাকি? দেখো তো বাড়িতে যে আগে ছিলে ফেলবা আর নখ কেটে দিবা। কোনো মানুষ নখ বড় রাখতে পারবে না, কোনো মহিলাও পারবে না, কোনো পুরুষও পারবে না। অধিকাংশ মহিলাদের ঢঙ্গে নোংরা ন্যাক্কারজনক ঢং, সব নখকে বড় করে রেখেছে, বড় করে রেখেছে, এখানে নেইল পালিশ দিয়ে রেখেছে। এই মেয়ে, তোমার বাপ নেই, তোমার নখ কেউ দেখতে পায় না, তোমার বাপ নেই, তোমার মা নেই, এমনি এসেছো নাকি দুনিয়াতে? আদম আলাইহিস সালামের মতো এসেছো, বাপও নাই মাও নাই? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মতো হয়ে এসেছো নাকি, যে বাপ নাই মা আছে, এভাবে এসেছ? তোমার নখ বড় কেন, তোমার নখে নেইল পালিশ কেন? শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলমানের মেয়েদের নখে নেইল পালিশ দেওয়া হারাম, ও নখে মেহেদি দিবে। হাতের নখে তো দিবে দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। কিভাবে করবে? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেল, এর নাম রাক্ষসী বিবাহ। কপালে টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে, যার কারণে কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না। মুসলিম মহিলা কে আমার পর্যন্ত কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না। এমনি সাজগোজ করার যা কিছু সব কিছুই করবে, তবে এই দুটো জিনিস থেকে বেঁচে থাকতে হবে। বাসর ঘর সাজানো হবে, কথাই ঠিক। তারপরে রাত্রির 12টায় বাসর ঘরে ঢুকেছে, মাথায় হাত দিয়ে দোয়া পড়েছে, তারপরে দুরিকাত সালাত আদায় করেছে, তারপরে কিছুক্ষণ কথা বলেছে, তারপরে দাম্পত্য জীবনে গেছে, তারপরে ঘুমিয়েছে। অনুমান করছে রাত 3টেই ঘুমিয়েছে, রাত 3টেই ঘুমালো। এবার 5টার সময় আজান হয়ে গেছে, 5টার সময় আজান হয়ে গেলে উঠলো, তাহলে বুঝলাম মোটামুটি 2 ঘন্টা ঘুমিয়েছে। তাহলে বুঝলাম যে কবরের থাকার সময়সীমা ভালো বসানোর জন্য 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এমন হতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতা বলবেন ঘুমিয়ে যাও, বাসর রাতের ঘুমানোর মতো। যখন আপনি ঘুম থেকে উঠবেন কিয়ামত হয়ে গেছে, ইসরাফিল বাসিতে ফুঁক দিয়েছে, তখন আপনি বলবেন আরে এখনই ঘুমালাম, আজান হয়ে গেল এত তাড়াতাড়ি, এখনই ঘুমালাম আজান হয়ে গেল, অথচ আপনি আজ থেকে নিয়ে 2 কোটি বছর আগে মারা গেছেন। আজ থেকে নিয়ে আপনি 5000 বছর আগে মারা গেছেন। আজ থেকে নিয়ে প্রায় 5500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে নিয়ে 5500 বছর, প্রায় 5000 বছর আগে থেকে কবরে আছেন। যখন ঘুম থেকে উঠবেন তখন একটু এলোমেলো, আহারে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, এইমাত্র তো ঘুমালাম। 4 কোটি বছর আগে যে মারা গেছে, যদি ভালো মানুষ হয় তাহলে ঘুমিয়ে গেছে, যখন তার ঘুম ভাঙবে তখন মনে এখনই ঘুমালাম।